আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসিম আছি আপনাদের সঙ্গে। আমরা ছোটবেলায় কার্টুনে কত রকম দানবই না দেখেছি, কিন্তু সমুদ্রের দানবকে জানেন? তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাগরের নিচে যে কত রকমের প্রাণী আছে তা হিসেব নেই। প্রায় প্রতি বছর কোনো না কোনো নতুন প্রাণীর সন্ধান পেয়ে থাকেন সমুদ্রবিজ্ঞানীরা। তেমনই নতুন এক প্রজাতির হদিশ মিলেছে বিজ্ঞানীদের কাছে, আর এই প্রাণীটি দেখতে অনেকটা আরশোলা এবং কিছুটা টিনটির মতো। তবে নতুন এই প্রাণীটির পাতাকার রূপ দেখে গা শিউরে উঠতে পারে। বিজ্ঞানীরা নতুন এই সামুদ্রিক প্রাণীর নাম দিয়েছেন ডার্ট ওয়াটার। এই জীবটিকে প্রথমে দেখা গিয়েছিল মেক্সিকো উপসাগরে। এই জীবকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাথেনোমাস ইউক্যাটানেন্সিসও বলা হচ্ছে। সাগরের কমপক্ষে 2,500 ফুট নিচে এই প্রাণীর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন ডার্ট ওয়াটারের দেহে উপরভাগে মোটা একটি খোলস রয়েছে, মাথায় অ্যান্টেনারের মতো শিব শিং রয়েছে। একদল বিজ্ঞানীরা আবার একে সমুদ্র দানব বলেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন এ প্রাণী আইসোপড গোত্রের। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।